Assalamualaikum. আমি এখন বানাবো দারুন মজার একটা মেক্সিকান খাবার। এটাকে বলে চিকেন টাকোস। তো প্রথম অংশে থাকবে যে আমি চিকেনটা কি করে প্রিপেয়ার করলাম, আর দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে যে আমি টাকো শেলটা কিভাবে বানালাম। টাকো শেলটা তৈরি হয় হচ্ছে এক ধরনের কর্ন ফ্লাওয়ার দিয়ে, যেটা একটু স্পেশালাইজড মেক্সিকানরাই ব্যবহার করে তারা সাধারণত। তো ওটা আমাদের এখানে পাওয়া যায় না। কর্ন ফ্লাওয়ার দিয়ে এটা করার থেকে আমি এটা ডাইল আর আটা ময়দা দিয়ে করলাম, যেটা সবার ঘরেই আছে। তো অনেকেই হয়তো জানেন টাকো শেলটা কি করে তৈরি করতে হয়, সেই জন্য ওটা আমি শেষের দিকে দিলাম, কারণ আপনারা যদি জানেন খামাখা ওই অংশটুকু দেখে কোনো লাভ নাই। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি মুরগির দুইটা ব্রেস্ট চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিছি। এর সাথে দিব এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ গোলমরিচের গুঁড়া একটু কম, এক চামচের থেকে স্বাদ মতো লবণ, এক চা চামচ প্যাপ্রিকার গুঁড়া। প্যাপ্রিকার গুঁড়া না থাকলে মরিচের গুঁড়াও দিতে পারেন। এখন এগুলোকে আমি মেখে নিব ভালো মতো। মাখা হয়ে গেল, 5-7 মিনিট রেখে তারপর এটাকে আমার ভেজে ফেলতে হবে। আমি একটা প্যানে একটু তেল গরম করে তার মধ্যে এই মুরগির টুকরাগুলোকে দিয়ে এখন ভেজে নিব। আর 10 মিনিট এটা একটু ভেজে বেশ বাদামি বাদামি হয়ে গেলে আমি এর সাথে দিব অল্প একটু, প্রায় আধা কাপের মতো, আধা কাপ না সিকি কাপের মতো পেঁয়াজ ডাইস করে রাখা। লাল ক্যাপসিকাম দিতে হয়তো আমার কাছে নাই, সেই জন্য আমি একটু টমেটো দিচ্ছি, আর একটু সবুজ ক্যাপসিকাম দিয়ে এইটাকে এর সাথে মিলা একটু ভেজে নিব। ক্যাপসিকাম যখন দিলাম বোধ হয় লবণটা একটু কম হয়ে গেলে একটু লবণ দিয়ে দিই, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এর সাথে 1 মিনিটের মতো নেড়ে ফেলে নিই। মিনিট খানেক ভেজেই আমি চুলাটা বন্ধ করে দিই। খালি শুধুমাত্র পেঁয়াজের রঙটা একটু বদলাইলেই হলো, কারণ এটা ভাজার কিছু না, এটা রান্না করলে নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তিনটাই প্রায় কাছাকাছি আছে, দেখেন পেঁয়াজের রঙটা শুধুমাত্র একটু বদলাই গেলেই হয়ে যায়, আর কিছু না, জাস্ট 1 মিনিট। এখন আমি টাকো বানাইতে চলে যাবো, আর ভিতরে ফিলিংটা রেডি হয়ে গেল। এখন আমি সালসাটা বানাই নিব। তো সালসা বানাইতে তেমন কিছু কিছু না, যদি বানানো থাকে তাহলে ভালো, তা না হলে কাছাকাছি সালসা আর কি, একদম পিওর সালসা হবে না। একটু টমেটো এরকম ছোট ছোট কুচি 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 করে নিছি, একটু পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিছি, অল্প একটু ক্যাপসিকাম ছিল আমার কাছে সেটাও দিলাম আর কি, একটু শসা, একটু ধনিয়া পাতার কুচি, সবগুলোকে মিলাই দিতে হবে। যাই হোক, এর আর সাথে আমার দিতে হবে হচ্ছে একটু রসুন একদম চিকন কুচি কুচি করে রাখা, একটু লেবুর রস, স্বাদ মতো একটু লবণ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে গেল। আরেকটা জিনিস দিতে হবে, এটা দিলে খুব ভালো হয়, সেটা হচ্ছে তাবাস্কো সস। যদি কারো কাছে থাকে ওইটা দিলে একদম অথেন্টিক মেক্সিকান ফ্লেভারটা আসে, আর না থাকলে আমি একটু হট সস দিয়ে দিব, বাস অল্প একটু দিলেই হবে। এখন একসাথে মিলিয়ে নিলেই হয়ে গেল আমার সালসা, একদম অরিজিনাল সালসা না, কিছুটা আর কি কাছাকাছি। এটা একটা টপিং হিসাবে লাগবে। তো হয়ে গেল, এখন আমি মেইন জিনিস বানাতে চলে যাই। তো আমি যে টাকো শেলগুলো বানাইছি এগুলো একটা এরকম ডাব্বার মধ্যে রেখে দিছি, মুচমুচা থাকে অনেক, ওখান থেকে আমি এখানে একটা প্লেট নিয়ে নিই, নিয়ে ওখান থেকে আমি একটা টাকো শেল নিব। এর মধ্যে যে চিকেনের আমি ফিলিংগুলো বানাইলাম ওগুলো দিতে হবে। তো এটার মাঝখানে আমি চিকেনের ফিলিংটা দিয়ে ভরবো। এটার মুখটা আরেকটু ছড়ানো থাকার কথা, আর একটু ছড়ানো করি নাই আমি, ভুল হয়ে গেছে, যাই হোক অসুবিধা নাই, চিকেনের ফিলিং ঢুকাইতে পারলেই হইল, খুব বেশি না অর্ধেক। অর্ধেক পর্যন্ত ফিলিং দিলাম, এখন এর উপরে একটু সালসা, অল্প কিছু লেটুস পাতা, ওরা আইসবার্গ লেটুস দেয়, আমার কাছে আইসবার্গ নাই তো আমি আমার দেশি লেটুস পাতায় দিলাম, একদম উপর পর্যন্ত ভরে লেটুস পাতা দিতে হয়, উপরে নিচে যে কোনো জায়গায় দেওয়া যায়, তা আমি উপরে দিয়ে দিই একটু, অল্প একটু মেয়োনিজ, আর
আর একটু শ্রেডেড চিজ। তো আমি চেদার চিজটা দিলাম, একটু মোজারেলাও দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টাকো। তো এরকম করে আমি কয়েকটা সেল করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই পাশ থেকে এইরকম, এই তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন টাকোস। এই চিকেনটা যে আমি তৈরি করলাম আমারও একটু অতিরিক্ত হয়ে গেছে, তো এইটা ইচ্ছা করলে ফ্রিজে 6-7 দিন আরামে রেখে দেওয়া যায়। আর টাকোস যে শেলটা, সেই শেলটা আরামে মাসখানেক রেখে দিতে পারবেন যদি আপনি ভালো কোনো তেল দিয়ে ভাজেন ঠিকঠাক মতো। খুব ঝটপট তৈরি করে ফেলা যায়, এটা একটা ফাস্ট ফুড বলতে পারেন মেক্সিকানদের। দারুণ মজার একটা জিনিস। তা আপনারাও দেখে এলেন কেমন করে তৈরি করতে হবে। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। চিজ দিলে হয় না দিলে হয়, আপনার ইচ্ছা মতো যা খুশি দিয়ে নিতে পারবেন। যদি মেয়োনিজ না থাকে ওই জায়গায় কেচাপও দিয়ে নিতে পারবেন। খুবই সহজ এবং দারুণ মজার একটা জিনিস। তো দেখেন কত সহজে বানায় ফেললাম, হ্যাপি জোশের একটা আইটেম। এখন যারা জানেন না যে টাকোশেলটা কেমন করে বানাইতে হয়, এর পরের অংশটুকু দেখে নেন। তো যারা জানেন টাকোশেল কেমন করে বানাইতে হবে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আর যারা জানেন না, আসেন শুরু করা যাক টাকোশেলটা কেমন করে তৈরি করা যায়। তো এখন আমি বানাবো টাকোশেলটা। এইটা তৈরি হয় অরিজিনালি মেইজ বা ভুট্টার একটা আটা দিয়ে, আটাই বলবো, ময়দা না, কর্নফ্লাওয়ার না, কিন্তু ওটা আমাদের দেশে তো পাওয়া যায় না, সেহেতু এটা মুচমুচে রাখার জন্য আমি এটা তৈরি করব মুগ ডাল আটা আর ময়দা দিয়ে। আপনারা ইচ্ছা করে যা খুশি দিয়ে বানিয়ে নিতে পারেন, মুচমুচে হয় হচ্ছে কথা, শেপটা ঠিক থাকলেই হইল। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ মুগ ডাল 4-5 ঘন্টা পানিতে ভিজায় রেখে এই মাত্র পানিটা ঝরায় নিছি বেশ মানে কয়েক সেকেন্ড আগে। এখন এটাকে আমার বেটে কিংবা ব্লেন্ড করে নিতে হবে। বেশিক্ষণ আগে পানি ঝরানো যাবে না, কারণ হচ্ছে যে এর মধ্যে যেইটুকু পানি আছে সেই পানিটাতেই আমি ব্লেন্ড করব কিংবা বেটে নিব, বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। আমি এখানে ডালগুলো ব্লেন্ড করে নিছি, এতে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয় নাই। যতই শুকনো লাগুক ব্লেন্ড করলেই বুঝবেন কিংবা বাটলেই বুঝবেন যে এটা ভিতর থেকে অনেক পানি বের হয়। যাই হোক, এর সাথে আমি নিছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ। গোলমরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া না দিলেও হয়, এটা আমার রুচির জন্য মানে আমি নিছি। আপনাদের রুচি মতো কোনো মশলা চাইলে আপনারা দিয়ে নিতে পারেন যার যার পছন্দ। এটা না দিলেও হয় কিন্তু লবণটা তো লাগবেই। এর সাথে আমি 1.25 কাপ ময়দা দিব, 1.25 কাপ আটা দিব। 1.25 কাপ মানে যারা বাংলা কম বুঝেন এটা হচ্ছে 3/4 কাপ, 1 কাপের 4/3 ভাগ। 1 টেবিল চামচ তেল দিব, দিয়ে এখন আমার এটাকে একটা খামির বানিয়ে নিতে হবে। তো এর আগের অভিজ্ঞতা থেকে আমি জানি এর মধ্যে আর পানি লাগবে না, ডাইলের পানিটুকুর মধ্যেই হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি দিব, কিন্তু আমার মনে হচ্ছে লাগবে না। বেশ সুন্দর, একটু মোটামুটি নরমই একটা দো তৈরি হলো। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দিব যাতে ভিতরের জলীয় অংশটা সব দিকে সমানভাবে ছড়ায়, তারপরে আমি বাকি কাজটুকু করতেছি। তো আধা ঘন্টা পরে এই হলো আমার ময়দাটা, আধা ঘন্টা পরে। এখন আমি এটাকে হালকা করে একটু ময়ান দিয়ে নিই। আমি এখানে অল্প একটু তেল মেখে নিচ্ছি, খুব বেশি ময়ানের দরকার নাই, অল্প একটু ময়ান দিলেই হয়। হইলো, এখন এর থেকে আমি ছোট ছোট টুকরা করে নিব, ছোট ছোট পিস নিয়ে নিব। এই এতটুকু এটুকু রেখে দিই, সমান গোল করে নিলাম। এখানে আরেকটু তেল মেখে, আর আমার বেলুনটা একটু তেল মেখে নিই, নাহলে আটকায় যাবে, লেগে যাবে। গোল একটা ছোট রুটি বানিয়ে নিব, খুব বেশি পাতলাম না। আমার অসাধারণ গুলো গোল হবে না, কিন্তু যতদূরই হইলো হইলো, একটু বেঁকা তারা থাকলে সোজা করে দিব। তো এইরকম একটা পাতলা রুটি বানিয়ে নিলাম, সবগুলা চেষ্টা করবো একই সাইজের বানাইতে। আপনাদের আমি রুটিটা হাতে নিয়ে কাছ থেকে দেখাই দিই, এই যে এরকম পাতলা, একদম মিহিন পাতলা না। তো এরকম করে সবগুলো রুটি আমি বানিয়ে নেব এই সাইজের, আমার হাতের তালুটা যতখানি বুঝতেই পারতেছেন এরকম সাইজের আর কি। আমি এখানে মাঝারি আঁচে তেল গরম করে নিছি। আরেকটা কাজ করছি আমি, দুইটা কাঠের এই যে আমরা যেগুলো দিয়ে উল্টাই টুলটাই আর কি, ওই দুইটাকে আমি একসাথে বেঁধে নিছি যাতে মাথার দিকটা একটু মোটা থাকে, কারণ এটা দিয়ে কি করব এটা আপনারা দেখলেই পারবেন। এখন আমি যেগুলো বানাইছি ওগুলোর মধ্যে ছাড়ব, মাঝারি আছে আছে, কিন্তু দেখেন এটা ফুলে উঠতেছে, ফুলে উঠবে, উপরে উঠবে,
তখন আমি কাঠের দুইটা ঠিক মাঝখানে দিব মাঝখানে দিয়ে এটাকে বাঁকা করে দিব দেখেন আমি রুটির দুইটা পাশ চিমটাটা দিয়ে ধরে এনে এই খুন্তিটার সাথে লাগায় রাখতেছি চেপে ধরে প্রথম কথা হচ্ছে যাতে লুচির মতো ফুলে না যায় এটা দ্বিতীয় হচ্ছে যে এই রুটিটা আমার এমন ভাবে বাঁকা করে ভাজতে হবে যাতে মাঝখানের দিকে একটা খোল মানে একটু গর্তের মতো থাকে আর দুই পাশটা যাতে সমানভাবে উঠে আসে যার ফলে মাঝখানে যে গর্তটা থাকবে ওর মধ্যে আমি পুরগুলা ভরতে পারি আর কি আপনারা শেপটা দেখলেই বুঝবেন এটা ছেড়ে দিলে এইভাবে একটুক্ষণ ধরে রাখলেই তেলের মধ্যে যখন এটা একটু শক্ত হয়ে যাবে তারপর এগুলো উঠায় নিলে কোনো মানে খুন্তি সরা নিলে কোনো অসুবিধা নাই ও ওর শেপেই থাকবে এইভাবে আমার আগে শেপটা দিয়ে নিতে হবে আর কি একটু শক্ত হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে এটাকে আমি মাঝারি আঁচে ভাজতেছি কারণ যাতে এই যে দেখেন এখন হয়ে গেছে মোটামুটি এখন আমি ছেড়ে দিব এই দেখেন একদম প্রায় পারফেক্ট একটা ইয়ে হয়ে গেল এখন আমি আমার পছন্দ মতো এটাকে ভেজে নিব যাতে মুচমুচা হয়ে যায় বেশি আছে ভাজলে এটা পুড়ে যাবে কিন্তু মচমচা হবে না এটা যাতে আমি তিন চার দিন ফ্রি যে কোনো কি তারও বেশি আমি যাতে রেখে দিতে পারি সেই সেই রকম করে আমার ভাজতে হবে সেই জন্য সবসময় বেশি আছে ভাজার পরে যখন এটা উঠাবেন তখন দেখবেন যে এটা নরম হয়ে গেছে বেশ দিন রাখতে গেলে কম আছে বেশি সময় ধরে ভাজবেন তো মোটামুটি আমার ভাজা হয়ে গেল এখন আমি এটাকে উঠায় কাত করে তেলগুলোকে ঝরাই নিই তো হয়ে গেল আমার টাকো শেল আমি বাকিগুলোকে এভাবে ভেজে নিচ্ছি তো এই যে দেখেন হয়ে গেল আমার টাকো শেল আপনার ইচ্ছা করলে এটা যা খুশি দিয়ে বানিয়ে নিতে পারেন শুধু ময়দা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে এটা একদম মুচমুচা করে ভাজবেন অল্প জ্বালে তারপরে ঠান্ডা করে যে কোনো একটা কন্টেনারে ভরে রেখে দিবেন এক দুই মাস এমনি থাকবে আপনার তেল যদি ভালো থাকে তাহলে কোনো চিমসা গন্ধ হবে না যদি তেলটা খারাপ থাকে তাহলে হয়তো গন্ধ হয়ে যাইতে পারে খুব সোজা তৈরি করা তো ইচ্ছা করলে একবারে বানায় রেখে দিতে পারেন অনেকগুলা যখন প্রয়োজন হবে একটা দুইটা বাইর করবেন ভিতরে কিছু ভরে টাকো বানায় খেয়ে ফেলতে পারবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ